আসসালামু আলাইকুম নার্সারি শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে ইংলিশ সাবজেক্টের টপিক হচ্ছে ওয়ার্ড মিনিং। এর আগেও তোমরা ওয়ার্ড মিনিংগুলো শিখেছো, আজ আবারও ভালো করে শিখবে। চলো তাহলে শুরু করি আমাদের আজকের টপিক ওয়ার্ড মিনিং। তোমরা প্রথমে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, দেখো, হেড, অর্থ মাথা। এইচ ই এ ডি, হেড। হেড অর্থ কি? মাথা। দেখেছো, এই হেড কিন্তু একটি বডি অর্গানের নাম, তাই না? এই হেড অর্থ কি হচ্ছে তাহলে? মাথা। আমাদের হেড কয়টি বলো দেখি? একটি। হেডে কি আমাদের চুল কোথায় থাকে বলো তো? মাথায় চুল থাকে, তাই না? আমরা তারপরে ওয়ার্ডে যাই, নোজ। নোজ অর্থ কি? নাক। নোজ কয়টি? একটি। নোজ বানান করো দেখি, এন ও এস ই, নোজ। নোজ অর্থ নাক। আমরা নাক বানান করি, দন্ত ন আকারের নাক, কোন নাক। নোজ অর্থ নাক, এন ও এস ই, নোজ অর্থ নাক। দন্ত ন আকারের নাক, কোন নাক। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা এর পরের ওয়ার্ডে যাচ্ছি। পরের ওয়ার্ডটি হচ্ছে ইয়ার। ইয়ার অর্থ কি? কান। ই এ আর, ইয়ার। ইয়ার অর্থ কান। আমাদের কানও কি একটি? না, নাকের মতো কান কিন্তু একটি না, কয়টি? দুইটি। আমরা তাহলে কান বানান করি, ক আকারে কা, দন্তের ন, কান। ইয়ার অর্থ কান। ছোট্ট সোনামণিরা, আমরা এর পরের যে ওয়ার্ডে যাব সেই ওয়ার্ডটি হচ্ছে টিথ। টিথ অর্থ দাঁত। আমাদের অনেকগুলো দাঁত আছে, তাই তো? নাকের মতো একটি দাঁতও নেই, আবার কানের মতো দুইটি দাঁতও নেই, তাই না? কান হচ্ছে দুইটি, কিন্তু দাঁত কি দুইটি? নাক হচ্ছে একটি, দাঁত কি একটি? না না, আমাদের অনেকগুলো দাঁত আছে। তাহলে আমরা দাঁতের ইংরেজি কী পড়লাম? টিথ। হ্যান্ড। হ্যান্ড অর্থ কি? হাত। হ্যান্ড ওঠাও দেখি, হাত ওঠাও। আরে বাবা, আমরা হ্যান্ড উঠিয়েছি, তাই তো? হ্যান্ড বানান করো, এইচ এ অ্যান্ড ডি, হ্যান্ড অর্থ হাত। হ আকারে হাত, ও হাত। হ্যান্ড অর্থ কি? হাত। আমাদের কয়টি হাত আছে? দুইটি হাত আছে। আমাদের দুই হাতে কয়টি আঙুল আছে? দশটি আঙুল আছে। এরপরের ওয়ার্ডটি হচ্ছে লেগ। লেগ অর্থ কি? পা। এল ই জি, লেগ অর্থ পা। প আকারে পা, অনেক সহজ, তাই না? আমাদের কয়টি পা আছে, কয়টি লেগ আছে? দুইটি লেগ আছে। আমাদের প্রতিটি লেগে কয়টি করে আঙুল আছে? পাঁচটি করে। একটি পায়ে পাঁচটি আঙুল, তাহলে দুইটি পায়ে কয়টি আঙুল আছে? দশটি আঙুল আছে। ছোট্ট সোনামণিরা, আমরা এর পরের ওয়ার্ডে যাব, ফাদার। ফাদার অর্থ বাবা। এফ এ টি এইচ ই আর, ফাদার অর্থ কি? বাবা। ব আকারে বা, বা আকারে বা, বাবা। তোমরা কি জানো, আমাদের বাবারা আমাদের জন্য অনেক কষ্ট করেন, হাসি মুখে সব কষ্ট সহ্য করেন, শুধুমাত্র কি আমাদের মুখে হাসি ফোটাবার জন্য। বাবারা আমাদের অনেক আদর করেন, তাই না সোনামণিরা? আমরা এখন একটি ছবি দেখি। ছবিতে দেখো একজন বাবা তার ছোট্ট সোনামণিকে কি কাঁধে নিয়েছেন, তাই তো? সোনামণিটা খুব খুশি বাবার কাঁধে উঠে। আমরা এখন যেই ওয়ার্ডটির মিনিং শিখব সেই ওয়ার্ডটি হচ্ছে মাদার। এম ও টি এইচ ই আর, মাদার। মাদার অর্থ মা। ছোট্ট সোনামণিরা, মা আমাদের খুব আদরের ডাক, তাই না? মা আমাদের খুব ভালোবাসেন, আদর করেন, যত্ন করেন। আমরা যখন যা খেতে চাই রান্না করে দেন, গোছল করিয়ে দেন, ঘুম পাড়িয়ে দেন, পড়তে বসান, অনেক কিছু করেন মারা আমাদের জন্য। দেখতে পাচ্ছ মায়ের কোলে একটা ছোট্ট সোনামণি ঘুমাচ্ছে। আমরা তার পরের ওয়ার্ডে যাচ্ছি। পরের ওয়ার্ডটি হচ্ছে আঙ্কাল। আঙ্কাল অর্থ চাচা বা মামা। তোমরা যে কোনো একটি শিখবে অথবা একটি লিখবে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই লিখবে। তাহলে আমরা আঙ্কল বানান করি, ইউ অ্যান সি আলি, আঙ্কল
অর্থ চাচা বা মামা। চ আকারে চা, চ একারে চা, চাচা। ম আকারে মা, ম একারে মা, মামা। আমরা তাহলে একজন আঙ্কেলের ছবি দেখি। দেখেছো, লাঠি হাতে একজন আঙ্কেল দাঁড়িয়ে আছেন। ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই না? তোমাদের আঙ্কেল কি এরকম দেখতে? আমরা এখন যে ওয়ার্ডটি শিখব মিনিং, সেই ওয়ার্ডটি হচ্ছে আমব্রেলা। আমব্রেলার অর্থ শিখব, আমব্রেলা অর্থ ছাতা। ইউ এম আম বি আর ই ব্রে ডাবল এল এল লা, আমব্রেলা অর্থ ছাতা। ছ আকারে ছা, ত আকারে তা, ছাতা। আমব্রেলা অর্থ কি? ছাতা। আমরা অনেক সুন্দর সুন্দর আমব্রেলার ছবি দেখব এখন। দেখো, একটি রেড কালারের ছাতা। বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টি হলে ছাতা ব্যবহার করি, অনেক রোদেও ছাতা ব্যবহার করি, তাই না ছোট্ট সোনামণিরা? এখানে অনেক কালারের অনেক সুন্দর সুন্দর ছাতা দেখা যাচ্ছে। এখন আমরা যে ওয়ার্ডটির মিনিং শিখব, সেই ওয়ার্ডটি হচ্ছে বল। বল অর্থ বল। বি এ ডাবল এল বল, বল অর্থ বল। বল বল, বিভিন্ন রকমের বল হয়, জানো তো তোমরা? ফুটবল হয়, টেনিস বল হয়, আরও অনেক অনেক বল হয়। তোমরা কয়েকটি সুন্দর সুন্দর বলের ছবি দেখো ছোট্ট সোনামণিরা। আমরা তাহলে এখন বলের ছবি দেখি। দেখেছো, বলতে এখানে কয়টি বল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি বল আছে। আমরা এরপরের ওয়ার্ডটি শিখি, এগ। ই ডাবল জি এগ, এর মিনিং শিখবো এখন। এগ অর্থ ডিম। ডর শিকারে ডি মডিম, ডর শিকারে ডি মডিম, এগ অর্থ কি? ডিম। ছোট্ট সোনামণিরা, আমরা এখন অনেকগুলো ডিম আছে এরকম ছবি দেখব। ডিমগুলোকে সাজিয়ে রাখা হয়েছে সেই ছবিতে, তোমরা তাহলে সেই ছবিটি দেখো। দেখছো কয়টি ডিম আছে? 1 2 3 4 5 6, ছয়টি ডিম দেখা যাচ্ছে। এরপর ফিশ। ফিশ অর্থ মাছ, এফ আই এস এইচ, ফিশ অর্থ মাছ। ম আকারে মাছ, মাছ। ফিশ অর্থ কি? মাছ। আমরা কম বেশি অনেকেই মাছ খেতে ভালোবাসি, তাই না? অনেকে খুব ফেভারিট হচ্ছে মাছ, অনেকে খুব ফেভারিট হচ্ছে মাংস। তো মাংসটাই সবাই মনে হয় একটু বেশি পছন্দ করো মাছের চাইতে, তাই না? আমরা এখন খুব সুন্দর দুটি মাছের ছবি দেখতে পাচ্ছি, দেখেছো? এখন দেখো একটি মাছের ছবি, অনেক সুন্দর একটি মাছ। আমরা এর পরের ওয়ার্ডটিতে যাব। পরের ওয়ার্ডটি হচ্ছে ফ্যান। ফ্যান অর্থ কি? পাখা। এফ এ এন ফ্যান, ফ্যান অর্থ পাখা। প আকারে পা, খ আকারে খা, পাখা। ফ্যান অর্থ কি? পাখা। ছোট্ট সোনামণিরা, আমাদের বাসায় যে সিলিং ফ্যান আছে, এই ফ্যান ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের ফ্যান আছে, জানো? হাত পাখাও কিন্তু আছে। আমরা সিলিং ফ্যানেরও ছবি দেখব, আবার হাত পাখারও ছবি দেখব। দেখছো, এটা হচ্ছে সিলিং ফ্যান, যেটা আমাদের বাসায় থাকে, মাথার উপর ঘুরে, তাই না? পরে এগুলো দেখো, এগুলো হচ্ছে হাত পাখা। অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের কিছু হাত পাখা আছে এই ছবিতে। আমরা তাহলে পরের ওয়ার্ডে যাই। জাগ। জাগ অর্থ জগ, জে ইউ জি জাগ, অর্থ কি? জগ, বর্গের জ গল, জগ। তাহলে আরেকবার বানান করো, বর্গের জ গ জগ। জগে কি রাখা হয়? পানি রাখা হয়, তাই না? আমরা জগ থেকে পানি কোথায় ঢালি? গ্লাসে ঢালি, তারপর সেই গ্লাসে করে আমরা পানি খাই। তাহলে চলো আমরা একটা সুন্দর জগের ছবি দেখি। দেখেছো ছবিটা সুন্দর না? অনেক সুন্দর একটি জগের ছবি ছোট্ট সোনামণিরা। আমরা এর পরের ওয়ার্ডটি দেখব কি আছে। ম্যাঙ্গো। ম্যাঙ্গো অর্থ আম।
MANGO mango M and man geo go mango mango to ki am sharia mo am ekti amer chobi dekho paka amer chobi eta আমরা এখন যেই ওয়ার্ডটি শিখছি সেই ওয়ার্ডটি হচ্ছে নেট। এই ওয়ার্ডের মিনিং শিখব। নেটের অর্থ কি? জাল। তাহলে নেট অর্থ কি? জাল। এন ই টি নেট অর্থ জাল, বর্গের জয়কারে জাল ও জাল। জানো জাল দিয়ে কি করা হয়? মাছ ধরা হয়। মাছ ধরা জাল দিয়ে মাছ ধরা হয়, কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের জাল আছে। চলো আমরা একটি জালের ছবি দেখি। দেখতে পাচ্ছ একটি, এটা একটি জালের ছবি, নেটের ছবি। আমরা এখন যে ওয়ার্ডটির মিনিং শিখব সেই ওয়ার্ডটি হচ্ছে পেন। পি ই অ্যান প্যান। প্যান অর্থ কি? কলম। ক ল ম কলম। ছোট্ট সোনামণিরা, কলম দিয়ে কিন্তু তোমরা এখন লেখো না, তাই না? তোমরা এখন কি দিয়ে লেখো? পেন্সিল দিয়ে লেখো। আর একটু যখন বড় হবে তখন তোমরা কলম দিয়ে লিখতে পারবে, এখন পেন্সিল দিয়েই লিখবে তোমরা। আমরা একটি কলমের ছবি দেখি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি কলমের ছবি দেখা যাচ্ছে। আমরা তারপরের ওয়ার্ডটি দেখছি, টি। টি অর্থ চা। টি ই এ টি, টি অর্থ চা, চ আকারে চা। ছোট্ট সোনামণিরা, এটা খুব সহজ একটি বানান, তাই না? পড়তে খুবই সহজ, তাই তো? এই জন্যই আমি তোমাদেরকে দিয়েছি সব সহজ সহজ বাংলা বানানগুলো, বেছে বেছেই কিন্তু আমি তোমাদের দিয়েছি, তাই না? তোমরা তাহলে চায়ের ছবি দেখো। দেখেছো এখানে বিভিন্ন ধরনের চায়ের ছবি দেওয়া আছে। আমরা তারপরের ওয়ার্ডটিতে যাব। পরের ওয়ার্ডটি হচ্ছে বুক। বুক অর্থ বই। বি ডাবল ও কে বুক অর্থ বই। ব রস্যই বই। ব রস্যই বই, তাহলে বুক অর্থ কি? বই। আমরা সবাই কি বই পড়তে ভালোবাসি? তোমরা কি জানো বই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু? তোমরা যখনই সময় পাবে পাঠ্য বইয়ের বাইরেও গল্পের বই পড়ার চেষ্টা করবে, বিভিন্ন ধরনের গল্পের বই পড়বে। তোমরা যত পড়বে তত শিখবে, তত জানতে পারবে। শুধু তাই নয়, অনেক মজাও পাবে। দেখেছো এই কথার ফাঁকে আমরা দুটি বইয়ের ছবি দেখে ফেললাম। তাহলে এই ওয়ার্ড মিনিংগুলোই তোমাদের এস ডাব্লু থাকবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।